মানে আপনি বিপুল তোকে যে স্টলটা আমি খালি রাখতে বলেছিলাম ওই স্টলটা এনারই জন্য অমিতা পারমিশনটা দিয়ে দাও তোমার এই সাজানো সংসারের স্বার্থেই ওকে ওর কাজ করার অনুমতি দাও আমাকে যদি কোনোভাবে তুমি ফাঁসানোর চেষ্টা করো সবার আগে কিন্তু ফাঁসবে তোমার সো কলড হাজবেন্ড অনিশ কাঞ্জিলাল ম্যাডাম আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে গার্ড তো পারমিশন দেয়নি তখন তারা সুপারের কাছে গিয়ে পারমিশন জোগাড় করে এনেছে তখন স্যার ওদের মধ্যে দুজনকে আপনার সাথে কথা বলার পারমিশন দিয়েছে যাই হোক আপনি কিন্তু বেশি কথা বলার চেষ্টা করবেন না আপনার কথা বলা বারণ আপনার গলা এখনো ঠিক হয়নি আমার সাথে কারা দেখা করতে এসেছে এখন বাড়ির লোক তো সবাই দেখা করে চলে গেছে আবার কারা এলো সৌমিলি আবার কোনো চাল চালানি তো সৌমিলি কাউকে পাঠায়নি তো না না আর আমি চুপ করে বসে থাকবো না এবার আমি সৌমিলির বিরুদ্ধে রুখে দাঁড়াবই তুমি কিছু চিন্তা করো না বৌদি যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠছ আমরা সবাই মিলে তোমার ব্যবসা সামলে নেবো আর শুধু আমরা একমাত্র তোমার সাথে দেখা করতে আসিনি বাইরে চম্পা মিনু পারুল এমনকি ছোটকা লালটু নারু ওরা সবাই অপেক্ষা করছে বৌদি তুমি শুধু একবার সুস্থ হয়ে বাড়ি চলো তারপর দেখবে আমরা খুব খাটবো আমরা দিন রাত খাটবো ডবল পরিশ্রম করে এই সব ক্ষতি আমরা সামলে দেব আমরা তো আজকেই মাল সাপ্লাইয়ের জন্য বেরোতে চাইছিলাম এমনকি পারুল চম্পাও ধূপকাঠি বানানোর জন্য রেডি ছিল কিন্তু কিন্তু অনিশদার মা আমাদের বাড়ি থেকে চলে যেতে বলল তাই তো আমরা বস্তিতে ফিরে সবাই মিলে ঠিক করলাম যে এখানে তোমার সঙ্গে দেখা করতে আসবো তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি তুমি দেখবে একদম তুমি ঠিক হয়ে যাবে একি আপনারা এখনো জাননি পেশেন্টকে যত কথা বলাবেন না ওনার কথা বলা বারণ আছে না না সিস্টার আমরা বৌদিকে দিয়ে বেশি কথা বলাইনি আমরা এক্ষুনি চলে যাচ্ছি আসছি বৌদি আসছি বৌদি অনিশদার ফোন হ্যাঁ অনিশদা বলো ফোনটা স্পিকারে দে না বাড়িতে পুলিশ এসছে বগা বাড়িতে পুলিশ এসেছে কেন সর্বমঙ্গলাকে কে বিষ খাইয়েছে তার তদন্ত করতে সকাল থেকে এই বাড়িতে যারা যারা ছিল তাদের সবাইকে পুলিশ জিজ্ঞেস করতে চায় তোরাও তো এই বাড়িতে ছিলিস তাই তোদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তোরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে চলে আয় কোথায় আছিস তোরা আমরা তো হাসপাতালে এসেছিলাম দাদা বৌদির সঙ্গে দেখা করতে ও এই তোদের কাছে তো ভিজিটিং কার্ড নেই আমাকে বলতে পারতিস না না দাদা তাতে কোনো অসুবিধা হয়নি বৌদির সঙ্গে আমাদের দেখা হয়েছে আমরা এখন বৌদির কেবিনেই আছি বৌদি ভালো আছে দাদা এখন ও আচ্ছা ঠিক আছে শোন না যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় ঠিক আছে আমি রাখছি আচ্ছা দাদা শুনলে তো বৌদি পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এইবার ধরা পড়বে আসল দোষীকে এইবার জানতে পারা যাবে যে কে তোমাকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিল এই চাকরি আমি কিছুতেই করব না আর এটাই আমার ফাইনাল কথা ওয়েল প্রদীপ বাবু ইমিডিয়েটলি ওই 1 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে এই অনিশ কাঞ্জিলালের হাতে নোটিশটা আজকে ধরাতে হবে আমাদের যাকে ভালোবাসো তাকে ভাগে ঠেলে দিতে তোমার একটুও ভাগছে না অনিশ থেকে পাওয়ার জন্য না সর্বমঙ্গলে আমি সব কিছু করতে পারি সব কিছু এমনকি অনিশদার নামে আমি বদনামও দিতে পারি এবার একটা বিশাল বড় ফোন দিয়ে আসছে
আপনি বুঝতে পারছেন তো সর্বমঙ্গলা? আমি বুঝতে পারছি যে কে আমার এত বড় ক্ষতি, এত বড় সর্বনাশ করতে চাইছিল। সব ওই সৌমিলির চক্রান্ত। তুমি আমায় খুন করার চেষ্টা করতে পারলে সৌমিলি, না তো আর তো আমি তোমায় ক্ষমা করবো না। অনেক ছেড়ে দিয়েছি তোমায়, আর আমি তোমায় ছেড়ে দেবো না। এবার আমি তোমায় শাস্তি দেব, চরম শাস্তি। যারা ওই সকালবেলা সর্বমঙ্গলার সঙ্গে যখন ঘটনাটা ঘটলো হরিকাকার ঘরে ছিল, ঠিক আছে? ওকে, ভালো করেছেন। দেখুন, তদন্তের জন্য তো সবার সঙ্গে কথা বলা উচিত। ওরা আসুক, আমরা বরং ততক্ষণ খোঁজাখুঁজি চালিয়ে যাই। হ্যাঁ, এইটা আমাদের বাড়ির পিছনের দিক। সচরাচর আমরা এখানে কেউ আসি না, তবে ওই পূজোর আগে এই জায়গাটাকে ঘাস টাস কাটিয়ে পরিষ্কার করা হয়। আচ্ছা, এই ওদিকটা ভালো করে দেখো, কিছু পাওয়া যায় কিনা। এই তো স্যার, খুঁজি। খোঁজো, ভালো করে খোঁজো। বলছি অফিসার, এখানে কিছু না কিছু একটা ক্লু তো নিশ্চয়ই পাওয়া উচিত, তাই না? আমার মনে হয় যে লোকটা আপনার স্ত্রীর খাবারে বিষ মিশিয়েছিল সে এই বাড়ির পেছন দিক দিয়ে ঢুকেছিল, তারপর কাজ হয়ে গেলে এই পথ দিয়েই পাঁচিল টপকে পালিয়ে গেছে। হতে পারে, কিন্তু একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি, এতগুলো লোক থাকতে তাকে কেউ দেখলো না। এতগুলো চোখ এড়িয়ে সে সোজা বসার ঘরে ঢুকে সোজা ডাইনিং রুমে চলে গেল, আর সেখানে গিয়ে সর্বমঙ্গলার খাবারে বিষ মিশিয়ে সে পালিয়েও গেল। হ্যাঁ, সেটাই। এটা কি করে সম্ভব? আরে বাবা, ক্রিমিনাল তো আর ইনভিজিবল নয়। তা নয়, হতে পারে ক্রিমিনাল হয়তো অনেকদিন ধরেই তককে তককে ছিল, হয়তো রান্নাঘরের কোথাও লুকিয়ে ছিল ঘাপটি মেরে। তারপর যখনই সুযোগ বুঝেছে খাবারে বিষ মিশিয়ে কেটে পড়েছে। বাড়িতে তখন পুজো চলছিল বললেন না, হয়তো আপনারা সেদিকে ইনভলভ ছিলেন, খেয়াল করেননি। অবশ্য সবটাই আমার ধারণা। দেখুন, যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো জোর দিয়ে কিছু বলতে পারি না। না, হ্যাঁ স্যার, সেটা তো ঠিক। এই খোঁজো, ভালো করে খোঁজো। আমি তো এটাই বুঝতে পারছি না যে এই জঘন্য কাজটা কে করতে পারে। যেই করুক না কেন, সে আপনাদের অতি পরিচিত কেউ। সে আপনাদের বাড়ির জিওগ্রাফি খুব ভালো করে জানে। সেটা আপনি ঠিক বলেছেন অফিসার। অফিসার, অফিসার, ওখানে একটা কি শিশি পড়ে রয়েছে, দেখুন তো। কিছুটা তরল আছে, এই এটা এক্ষুনি ল্যাবে পাঠাতে হবে। ওই শিশির মধ্যে কি কেমিক্যাল আছে সেটা জানতে পারলেই কেস অনেকটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় অপরাধী পালাবার সময় এটা এখানে ফেলে দিয়ে গেছে। শুধু ওই সিসির ফরেন্সিক রিপোর্টটা আসার অপেক্ষায়।